প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়ায় আছে, আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আপা, আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আপনার নাম কি? বা খুব সুন্দর নাম, দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দর। তো অন্তর আপা কারো অন্তরে জায়গা করে নেন নাই তো? আবার আচ্ছা, এখনো কারো অন্তরে জায়গা করতে পারেন নাই, মানে তেমন মানুষ পান না নাকি কেউ পছন্দ করে না? কোনটা পছন্দ করে তেমন মানুষ পাই নাই, ভালো মনে। আচ্ছা, ভালো মনে এখনো মানুষ পান নাই। তো অন্তর আপা কি নিয়ে মানে ব্যস্ত আছেন বলেন? কষ্ট আছে, মাদার লাগে কষ্ট, জীবন যায়, তার লাগে একজন ভালো মনে মানুষ পাইলে বিয়ে করতে। আচ্ছা, তো আপনি এর আগে ইউটিউব আসছিলেন? হ্যাঁ, একটা করছিলাম, কিন্তু মনের মানুষ পাই নাই, দিছে আবার এসে ইউটিউব। আচ্ছা, তো ফ্যামিলিতে কে কে আছে? বাবা কোথায়? তো বাবা কোনো খোঁজ খবর নেয় না? আচ্ছা, বাবাকে আপনি দেখছেন তো নাকি? মানে বাবা কি আপনার বড় হওয়ার পরে বিয়ে শাদী করছে না আগে করছে? বড় হওয়ার পরে বিয়ে শাদী করছে। তো আপনার মা মা থাকতে একটা বিয়ে শাদী কেন করলো? মানে কি মা সাথে ঝগড়া? আচ্ছা, মানে কি তাদের সাথে কি খুব ঝগড়া হতো নাকি? আচ্ছা, তো আপনার সংসারটা এখন কে চালায়? হ্যাঁ, কি চাকরি করেন? জুতা ফ্যাক্টরিতে চাকরি করে। তো যে টাকা পান এতে দিয়ে কি সবারটা হয়, সবার খরচ হয়? কষ্টে চলে। আচ্ছা, তো বিয়ে শাদী করার ইচ্ছা আছে নাকি? মেয়েরা চিন্তা হলে তো মার আবার একটু চিন্তা হয় যে কবে বিয়ে দিবে। ভালো মনের মানুষ পাইলে আমার মাও বিয়ে দিয়ে দিবে। আচ্ছা, সে যদি বিবাহিত হয়? সে যদি আমার খাওয়াইতে পারে। তো দর্শক, আপনারা যদি অন্তর আপার কথা শুনে ভালো লাগে, যদি তার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01797828938। আমি নাম্বারটা আবারও বলছি, 01797828938। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।